আমি বহুবার শুনেছি ইতিহাসে অনেক বুদ্ধিমান মানুষ ছিল যারা ঈশ্বরে বিশ্বাস করত। এটি সত্য। এটির গুরুত্ব নিয়ে ভাবার সময় আমি অনুরোধ করব মার্কাসের ব্যাপারেও ভাবতে। এ হচ্ছে মার্কাস, এবং সে ভীষণ বুদ্ধিমান। সে একটি অজানা উৎস থেকে একটি উদ্ভট দাবি শুনল। সে সাথে সাথেই সেটি বিশ্বাস করল না এবং সেটির ব্যাপারে আর একটু চিন্তা না করে তার মতো চলে গেল। পরে তার পরিচিত একজনও সেই উদ্ভট দাবি করল, কিন্তু দাবিটি যতই উদ্ভট হোক না কেন, দাবিকারী মার্কাসের বিশ্বস্ত, তাই সে দাবিটি বিশ্বাসও করল, যদিও সেই উদ্ভট দাবিটি আসলে সত্য নয়। আপনার মনে হতে পারে মার্কাসকে বোঝানো খুব কঠিন কিছু নয়, যে সেটি তার বিশ্বাস করা উচিত নয়, আর এই অবস্থায় সেটি বটেই। সত্যটি তাকে বোঝানো হয়তো কঠিন কিছু নয়, কারণ সে তো বুদ্ধিমান। এবারে চলুন প্রেক্ষাপটটি একটু বদলাই। ধরুন মার্কাস জন্মের পর থেকেই বড় হয়েছে এই উদ্ভট দাবি বিশ্বাস করতে করতে। সেই অবস্থায় মার্কাসকে বোঝানো আরও অনেক কঠিন হবে যে সেই দাবিটি সত্য নয়। হাজার হলেও তার অভিভাবকরা এটি তাকে জীবনভর বারবার শিখিয়েছে, যাদের কিনা প্রাকৃতিক নিয়মেই সবচেয়ে বেশি বিশ্বাস করতে হয়, চাহে তাদের সত্যটি সম্পর্কে জ্ঞান থাকুক আর না থাকুক। চলুন আবার প্রেক্ষাপটটি বদলাই। ধরুন কেবল মার্কাসকেই জন্মের পর থেকে সেই উদ্ভট দাবি বিশ্বাস করতে হয়নি, সাথে তার ও তার পরিবারের আশেপাশে থাকা তার সম্প্রদায়ের লোকজনকেও সেই একই উদ্ভট দাবি বিশ্বাস করতে করতে বড় হতে হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু মার্কাসের বিশ্বাসটি বহু লোকের দ্বারা বারবার তার মধ্যে গেঁথে দেয়া হবে, সম্ভবত তার সঙ্গীর দ্বারাও। তার বিশ্বাসটিকে তখন ধরা হবে স্বাভাবিক, আর এটির সাথে সাংঘর্ষিক যে কোনো কিছুকেই ধরা হবে অস্বাভাবিক এবং ভুল। এখন মার্কাসকে বোঝানো খুব কঠিন হবে যে উদ্ভট দাবিটি মিথ্যা। চলুন এবারে আরও অনেকগুলো বছর যোগ করে প্রেক্ষাপটটিকে আবারও বদলাই। ধরুন সেই উদ্ভট দাবিটি বহু প্রজন্ম ধরেই বিশ্বাস হিসেবে রয়েছে। মার্কাসের সম্প্রদায় এই বিশ্বাসের সাথে বড় হওয়া খুবই সাম্প্রতিক প্রজন্ম, আর বছরের পর বছর ধরে উদ্ভট দাবিটি ঐতিহ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে, যেই ঐতিহ্য প্রদান করে শান্তি, স্থায়িত্ব, পরিচিতি আর সান্ত্বনা। সেই ঐতিহ্যগুলো তৈরি করে প্রতিষ্ঠানের। সেই উদ্ভট দাবি পাহাড় বেয়ে গড়িয়ে পড়া পাথরের মতো, যার গতি আর শক্তি বেড়েই চলে, আর এখন ছুটির দিনও পালিত হয় সেটিকে বিভিন্নভাবে উদযাপনের মধ্য দিয়ে। পুরো দালান বানানো হয়েছে সেই উদ্ভট দাবিটি থেকে তৈরি হওয়া নানা রীতি পালনের জন্য, যা বিশেষ পেশা, শ্রেণীবিন্যাস, পোশাক, শিক্ষা প্রতিষ্ঠান আর উৎসাহমূলক শিল্পে পরিপূর্ণ সমস্ত মাধ্যমে। আর যারা সেই উদ্ভট দাবি বিশ্বাস করে, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে গড়ে উঠেছে বন্ধনে আবদ্ধ গোষ্ঠীর। এভাবেই অল্প শক্তিশালী থেকে বিশাল শক্তিশালী সমস্ত প্রশাসন আর রাজনৈতিক নিয়মনীতি প্রভাবিত হয়েছে। যারা সেই উদ্ভট দাবি বিশ্বাস করে না, তাদের প্রতি আক্রোশ আর বহিষ্করণও এই সংঘবদ্ধতা থেকেই তৈরি হয়, এমনকি পরিবার এবং বন্ধু মহলেও। ইতিহাসে এমনকি আজও অনেক অঞ্চলে অবিশ্বাসীরা নির্যাতিত, এমনকি খুন হয়। এই অবস্থায় কেবল সেই উদ্ভট দাবিটি সত্য বলে মনে হবে না, এমনকি সত্যটিকেই বরং উদ্ভট বলে মনে হবে। এমন অবস্থায় মার্কাসকে বোঝানোর চেষ্টা নিরর্থক হবে, এবং যে ব্যক্তি সত্য তুলে ধরতে আসবে তাকে কেবল উদ্ভটই মনে হবে না, বরং অদ্ভুত, ভ্রান্ত, এমনকি শয়তান মনে হবে। চলুন শেষবারের মতো প্রেক্ষাপটটি বদলাই। ধরুন সেই উদ্ভট দাবিটি চূড়ান্ত প্রতিদানের প্রতিশ্রুতি প্রদান করে বিশ্বাসের প্রতিফল হিসেবে, আর অবিশ্বাসের প্রতিফল হিসেবে চূড়ান্ত শাস্তি। এমত অবস্থায় মার্কাস যা জন্মের পর থেকে এতদিন বিশ্বাস করে এসেছে, সেটা কেবল বিশ্বাস করার প্রবল উদ্দীপনাই নয়, বরং যারা জানে না তাদের মধ্যে সেই দাবিটি প্রচারেও উৎসাহ পাবে, অথবা যারা অবিশ্বাসী তাদের বোঝানোর, যাতে তাদের বাঁচানো যায়। এভাবেই মার্কাসের সচ্চরিত্রকে ব্যবহার করে সেই উদ্ভট দাবিটি প্রচারিত হয়, যাতে মানুষের মনে হয় তাদের কেবল এটি বিশ্বাস করা উচিতই নয়, বরং প্রয়োজন। এবারে এটিকে যদি আগের প্রেক্ষাপটগুলোতে যুক্ত করি, মার্কাসের পক্ষে উদ্ভট দাবিটির মিথ্যা ধরতে পারা অবাক করার মতোই হবে, সে যতই বুদ্ধিমান হোক না কেন। মজার বিষয় হলো, আপনি সত্যকে বিশ্বাস করতে বা না করতে যেভাবেই বেড়ে উঠুন না কেন, তা সবসময় সত্যই থাকে। সত্যের দরকার পড়ে না কোনো ধর্মগ্রন্থ, সম্প্রদায়
রীতি, প্রতিষ্ঠান, প্রশাসন, ভক্ত, আক্রোশ, দলভুক্তি, উদ্দীপন, প্রতিদান কিংবা শাস্তির। আর এইসব ছাড়া সেই উদ্ভট দাবিটি চূড়ান্তভাবে হারিয়ে যাবে, আর ফিরে আসবে না। সত্য যেভাবেই হোক সত্যই থাকবে এবং উদ্ঘাটিত হবে কেউ প্রচার না করলেও, তলোয়ারের ধার বা বন্দুকের নল দ্বারা বা বোমার বিস্ফোরণ দ্বারা বা অভিভাবকের দ্বারা সন্তানের কাছে। কখনো না কখনো কোনো এক সময় হয়তো মার্কাস নিজেকে প্রশ্ন করবে, এই উদ্ভট দাবিটি বিশ্বাস করতে কেন এত জঘন্য প্রচেষ্টা প্রয়োজন।